আছে, বরিশাল সিটি কর্পোরেশনের নতুন পরিষদ নিশ্চয়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে যা ভবিষ্যতে আরো উন্নত হবে। শপথ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। সোমবার 3 জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এই শপথ অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম। শপথ গ্রহণ শেষে জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই জনগণের সেবক হিসেবে আপনারা সবসময় স্বস্ব এলাকায় কাজ করবেন। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, আমি জানি এখানে শুধু আমার দল নয়, অন্য দলেরও অনেকে আছেন। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল কে দিল না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কাজ, আমাদের জনপ্রতিনিধিদের সেভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এটাই আমার আবেদন থাকবে, সবাই মিলে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বরিশাল এখানে 22-23 অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ ছিল 96 কোটি 12 লক্ষ টাকা। এটা জলবায়ু পরিবর্তন অভিযান সংক্রান্ত আরও উন্নয়ন প্রকল্প চলমান আছে। বরিশাল সিটি কর্পোরেশনের নতুন পরিষদ নিশ্চয়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে যা ভবিষ্যতে আরও উন্নত হবে, মানুষের জীবনমান আরও উন্নত হবে। কারণ বরিশাল একসময় সম্পূর্ণ নদী দ্বারা পরিবেষ্টিত, বলা হতো বাংলার ভেনিস হচ্ছে বরিশাল। তেমন সেখানেও সড়ক যোগাযোগ হয়ে গেছে, সেখানেও অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে রেল যোগাযোগও হবে, তবে একটু সময় লাগবে।